আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে ভালো আছেন। আজকে আমি সকল ধর্মের ভাই ও বোনদের আহ্বান জানাচ্ছি এই ভিডিওটি দেখবার জন্য। এর কারণ হচ্ছে যে আমরা যখন কথা বলি তখন সকল ধর্মের মানুষকে একীভূত করা উচিত, অর্থাৎ আমরা যখন কথা বলি এটাকে কোনো স্পেসিফিক একটা ধর্মের মানুষের জন্য সীমাবদ্ধ করে দেওয়া ঠিক না। এর কারণ কি? এর কারণ হচ্ছে চিন্তার বিশালতা। আমি এটিতে যাব একেবারে শেষ দিকে। তবে আজকে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো করব সেগুলো একে একে বলে নেই। এক নম্বরে আলোচনা করব আদি অবস্থা, সৃষ্টির যে আদি অবস্থা এটি নিয়ে। এরপরে আকাশ ও পৃথিবীর সৃষ্টি। এরপরে আলোচনা করব জিনের সৃষ্টি নিয়ে। এরপরে আলোচনা করব জিনদের পথভ্রষ্টতা নিয়ে। তারপর যাব আদমের সৃষ্টি। এরপর যাব আদম আলাইহিসসালামকে যে সেজদা দেওয়ার ব্যাপারটা, এটা ক্লিয়ার করব। তারপরে যাব হচ্ছে মানুষের প্রতি আল্লাহর ধারণা কেমন, এবং তারপরে যাব আল্লাহর সৃষ্টি কিভাবে বেঁচে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অর্থাৎ 9 নম্বর পয়েন্টে যাব হচ্ছে ধর্ম কি। 10 নম্বর পয়েন্টে যাব ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি নয়। 11 নম্বরে যাব এত এত ওয়াজ নসিহত, এত কিছু হয় বাংলাদেশ ধরেন বা ওয়ার্ল্ড ওয়াইডই তো আসলে এগুলো হচ্ছে, তারপরেও সমাজ কেন আরো খারাপের দিকে যাচ্ছে, কেন মানে ঊর্ধ্বমুখী হচ্ছে না ভালো কাজ, ভালোটা হচ্ছে না কেন, এটা ক্লিয়ার করব। একেবারে ক্লিয়ার জিনিসটা হলে আপনি বুঝতে পারবেন যে আসলে এর পিছনে রিজনটা কি। এরপরে যাব আল্লাহর বিশালতা বা সৃষ্টিকর্তার বিশালতা এই ব্যাপারটায়। তাহলে চলুন আমরা একে এক আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমে আদি অবস্থায় আসি। এখন আদি অবস্থায় আমাদের যে যে ধর্মেরই আছি না কেন, আমাদের বিশ্বাস করতে হবে আদিতে একজন ছিলেন, সবচেয়ে শুরুতে একজন ছিলেন। এখন এনাকে আপনি আল্লাহ বলেন, গড বলেন, ভগবান বলেন, যে যে নামেই ডাকেন না কেন, কারণ আমরা যেটা জানতে পারছি কোরআনের মাধ্যমে যে রহমান বলে ডাকো বা যে নামে ডাকো সকল সৌন্দর্যমণ্ডিত নামই হচ্ছে আল্লাহর। তাহলে এখন এক এক মানুষ এক একভাবে সৃষ্টিকর্তাকে চিন্তা করতে পারেন, বাট এটুক যেন মাথায় কনসেপ্টটা ক্লিয়ার হয় যে উনি আদিতে ছিলেন, ওনারই সব কিছুর মালিকানা, এটা বিশ্বাস করতে হবে। এখন মালিকানা কেন বলছি, মালিক কখন হয়, যখন কোনো কিছুর অধিকার বোঝায়। তো এই যে যা কিছু আছে, মহাবিশ্ব আছে, বিজ্ঞানীরা কিন্তু অলরেডি বেরও করেছে যে মহাবিশ্বের সব অপরিবর্তনীয় মানে পরিমাণটা, যে আদিতে যা ছিল এখনো তাই আছে, শুধু কি হচ্ছে রূপটা চেঞ্জ হচ্ছে। তো মহান আল্লাহ তাআলাও দেখেন কোরআনে বলছেন যে আমার যদি ক্রীড়া কৌতুক করতে ইচ্ছা হতো তাহলে আমার কাছে যা আছে আমি তাই দিয়েই করতে পারতাম। সমস্ত কিছুই আসলে আল্লাহর রাজত্ব, আল্লাহর অধীনে। তো আমরা কিভাবে বুঝবো যে আদি অবস্থায় আল্লাহর স্বরূপটা কেমন ছিল? দেখুন, এটা যদি বুঝতে হয় তাহলে আপনাদের বুঝতে হবে একটা অন্ধকার রুমে চলে যান। এই অন্ধকার রুমটায় যে আপনি একটা প্রদীপ জ্বালান, একটা মোম জ্বালান, এরপরে সেই মোমটাকে ওই রুমের যেখানেই নেবেন দেখবেন সেই জায়গাটা বেশি আলোকিত হয়ে যাচ্ছে, সমগ্র রুমটাই আলোকিত হচ্ছে। এরপরে আপনি এটি নিয়ে নাড়াচাড়া করলেন, সেই আলোকিত কিন্তু থাকছে। এখন এই রুমটা যে আপনি ধরেছেন যে একটা লিমিটেড, চারদিকে একটা চারটা দেয়াল আছে, বাট এই যে যে স্পেস যেটা, এটা অসীম। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার যে রাজত্ব এটা অসীম। এখন আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একমাত্র লাইট বা একমাত্র আলোর উৎস সেটি কিন্তু আল্লাহ তাআলা, এটা আপনাকে বুঝতে হবে। আলো যে জিনিসটি এটি আল্লাহ তাআলার নিজস্ব জিনিস। এটা কেমন দেখেন, আপনি একটা কালো একটা বোর্ডের উপর, এখন ডিজিটাল যে আপনি কোনো একটা ড্রয়িং এর একটা পেজ ওপেন করেন, একটা কালো একটা পেজ ওপেন করলেন, তার উপর আপনি সাদা কালি দিয়ে যেভাবে দাগ কাটবেন, তো এরকম কালো আসলে বিস্তৃত, যার কোনো সীমা নেই। তো আসলে যে অনলি লাইটের সোর্স এটা কিন্তু আল্লাহ তাআলা, ফ্রেশ তারা এটা জানে, কিন্তু মানুষ এবং জিন আল্লাহ তাআলার যে দুটি অন্যতম সৃষ্টি তারা এই জিনিসটা ভুলে যায় বা অনেকে জানেই না। আমি সেই ব্যাপারটায় যাচ্ছি, ক্লিয়ার করছি। তো এরপরে আমি যাচ্ছি আকাশ ও পৃথিবীর সৃষ্টি। দেখেন আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলার আমাদের যে জিনিসটি জানাচ্ছেন যে তারা কি দেখে না যে আকাশ ও পৃথিবীর মুখ বন্ধ ছিল। এখন এটা আমাদের বুঝতে হবে যে আকাশ ও পৃথিবী কিন্তু আল্লাহ তাআলা আগেই ক্রিয়েট করে রেখেছেন, জাস্ট আমাদের একটা জানানো হচ্ছে যে এটার মুখটা খুলে দিয়েছেন, অর্থাৎ পৃথক করে ফেলেছেন। তার মানে হচ্ছে আকাশ পৃথিবী একসাথেই ছিল, এটাকে আলাদা করে দিয়েছেন। এবং এরপরে কি হলো যে আকাশটাকে কোনো খুঁটি ছাড়া এমনি জাস্ট ওখানে দাঁড় করে রেখেছেন, এটা আল্লাহ তাআলা বলছেন যে আমার ক্ষমতা বলে। তাহলে এখানে একটা ডিভিশন হয়ে গেল যে আকাশ এবং পৃথিবীটা আলাদা করা হয়েছে। তো এখানে সৃষ্টির ব্যাপার না, যেটা পূর্ব থেকেই ছিল এটাকে আল্লাহ আলাদা করে দিলেন। এরপরে আমরা যাচ্ছি জিনের সৃষ্টি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। জিন হচ্ছে মহান আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি
যার ফ্রি উইল আছে, নিজস্ব চিন্তা শক্তি আছে, নিজস্ব খায়েশ আছে, তো এই জিনটাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই জীবটার সৃষ্টি করলেন কিন্তু পাখা বিশিষ্ট, জিনের পাখা আছে। তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ফ্রেস্টাদেরও কিন্তু পাখা আছে, অজস্র পাখনা বিশিষ্ট। তো আল্লাহ তাআলা প্রথম এই জিনকে যখন ফ্রি উইল আলা প্রথম যে সৃষ্টি, জিনকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার নিজস্ব কিন্তু চিন্তা শক্তি আছে, সে ভালো করতে পারে, মন্দ করতে পারে। তো জিনদেরকে সে বৈশিষ্ট্য দেয়া হলো যে পাখা দেয়া হলো, অর্থাৎ তারা উড়তে পারত। এখনো যারা জিন আছে তারা উড়তে পারে। তো এই জিনদের আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, দেখা গেল যে এই জিনদের ওড়বার কারণে, এই ওড়ার যে শক্তিটা, এটার কারণে তারা একটা বড় ধরনের একটা খারাপ কাজ করত। সেটি হলো যে তারা আল্লাহ কি ফেরেশতাদের সাথে, আল্লাহ কি মেসেজ শেয়ার করেছেন সেটা তারা জানবার চেষ্টা করত। ফেরেশতারা পরে নিজেরা আলাপচারিতা করত, সেখান থেকে তারা জানার চেষ্টা করত। প্রথম আসমানে যে ওত পেতে থাকতো, প্রথম আসমানের নিচে। তো এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আসমান ও পৃথিবী আলাদা করে দিলেন মহান আল্লাহ তাআলা, এবং সেখানে কিন্তু জিনদের বসবাসের স্থান করে দিলেন নিচে, নট আকাশের উপরে, প্রথম আসমানেরও উপরে না, প্রথম আসমানের নিচে। এর কারণেই কিন্তু এই জিনরা যে প্রথম আসমানে কান পাতত, এটা একটা তারা অন্যতম গর্হিত কাজ করত। পরবর্তীতে কি করত, তারা নিজেদের মধ্যে ফিতনা ফ্যাসাদ, মানে হত্যা যজ্ঞ চালাত। আর তাদের ছিল সীমাহীন একটা ব্যাপার যে তারা তো আসলে উড়তে পারছে, যা খুশি তাই করতে পারছে, শুধু প্রথম আসমানটা বা আসমান অতিক্রম করতে পারছে না তারা, জিনরা। এই জন্য কিন্তু এই আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন, হে জিন ও মানবকুল, নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। তো দেখেন, এটা কিন্তু আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাতে গমন করেছিলেন, তখনও কিন্তু সেখানে অনেক ছাড়পত্র লেগেছিল প্রথম আসমানে উঠতে গেলে বিভিন্ন ধাপে ধাপে। তো জিনদের এই খারাপির কারণে কিন্তু আল্লাহ তাআলা জিনদের ধ্বংস করলেন, যে আল্লাহ যে সৃষ্টি করলেন তারা আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, আদমের সৃষ্টি করলেন, বা এই আদমের সৃষ্টি করার কথা কিন্তু ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, আমি প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব। তো ফেরেশতারা তখন কি করলো, আল্লাহ তাআলাকে বলছে যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে যারা আরাপ কাজ করতে পারছে না, তার উপায় নাই, অল টাইম তাকে পাহারা দিয়ে রাখা হচ্ছে, সে বেশি কামিয়াবি বা ভালো, নাকি একজনকে কোনো পাহারা দেয়া হচ্ছে না তারপরেও সে ভালো কাজ করছে, খারাপ কাজ করছে না। ধরেন পরীক্ষার হলে ইনভিজিলেটর থাকলো একটা রুমে ভরা, তারা খুব টাইট গার্ড দিচ্ছে, এর কারণে পরীক্ষার্থীরা একজন আরেকজনকে দেখছে না বা নকল করছে না, এরা বেশি ভালো, নাকি এমন একটা রুম যেখানে বলে দেওয়া হলো যাও এই রুমে কেউ তোমাকে দেখছে না, তুমি তোমার ইচ্ছা মতো পরীক্ষা দাও। এর মধ্যেও যে সৎকর্ম করছে, যে দেখা গেল যে হ্যাঁ রুলস এন্ড রেগুলেশনস মেনে চলছে, কে বেশি কামিয়াবি বা কার শ্রেষ্ঠত্ব বেশি, তো আল্লাহ তাআলা এটা দেখতে চাচ্ছেন যে ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা, মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা ব্যাপার স্যাপার জানছেই যে কিছু করলেই আমি শেষ, কিন্তু মানুষের ক্ষেত্রে কি আল্লাহ তাআলা উপায় দিয়ে দিচ্ছেন যে রাইট অর রং তোমার ইচ্ছা, এখন তুমি কোনটা করবা। তো আদমকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালামকে, তো এই সৃষ্টিটা কিন্তু আল্লাহ তাআলা একটা বিশেষভাবে করেছেন, সেটা হলো যে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, যে আদম আলাইহিসসালামের যে কাঠামোটা এটা উনি নিজের হাতে সৃষ্টি করে পরে সেখানে রূহ ফুঁকে দিয়েছেন। রূহ হলো কি, এনার্জিটা। তো এখন এই নিজের হাতে যে আল্লাহ তাআলা তৈরি করলেন, এটা হচ্ছে প্রোটোটাইপ। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এখানে শেষ করব। এর কারণ হচ্ছে যে খুব বেশি বড় করলে অনেকের কাছেই বোরিং হয়ে যাবে, প্লাস আপনাদেরও একটা সময়ের সীমাবদ্ধতা আছে। তো আগামীকাল ইনশাআল্লাহ এই অজানা সৃষ্টির রহস্য, এটির দ্বিতীয় পর্ব পাবলিশ করব। তো এখানে অজানা কেন বলছি, এর কারণ হচ্ছে যে আমরা অনেকেই আসলে এভাবে চিন্তাভাবনা করে দেখি না যে কিসের পরে কি, কোনটার পরে কোনটা হয়েছে। তো একে একে সব কয়টি পর্ব দেখুন, কয়েকটি পর্বেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।